আজকে আমরা অ্যাসিম্পটোটিক নোটেশনের একটা ফর্মাল ট্রিটমেন্ট দেব। তো অ্যাসিম্পটোটিক নোটেশন আমরা যেটা এর আগে ইনটুইটিভ আলোচনা করেছি, এই নোটেশনটা আসলে কম্পিউটার সায়েন্টিস্টরা তৈরি করেননি, এটি আসলে এসেছে মূলত ম্যাথমেটিক্স থেকে বা নাম্বার থিওরি থেকে। সো এই অ্যাসিম্পটোটিক বিষয়টা, এই শব্দটা আসলো কোথায় থেকে? খুব সম্ভবত এই শব্দটা এসেছে অ্যাসিম্পটোট শব্দটা থেকে। সো অ্যাসিম্পটোট হলো একটা লাইন, এরকম একটা লাইন, এই যে রেড লাইন আমরা যে দেখতে পাচ্ছি, লাইন দ্যাট এ কার্ভ অ্যাপ্রোচেস, যে লাইনের দিকে একটা কার্ভ, এই যে ব্লু কার্ভ ফর এক্সাম্পল, অ্যাপ্রোচেস অ্যাজ ইট হিটস টুয়ার্ডস ইনফিনিটি, যখন এই যে ব্লু কার্ভটা ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করে। সো এটা হচ্ছে অ্যাসিম্পটোট শব্দটা। এখন এই অ্যাসিম্পটোটিক রিপ্রেজেন্টেশন, ম্যাথমেটিক্সে যেটা আসলে বলা হয় অ্যাসিম্পটোটিক রিপ্রেজেন্টেশন অথবা অ্যাসিম্পটোটিক এক্সপ্যানশন, এই আকারে বলা হয়, এটা আসলে ম্যাথমেটিক্সে কি কাজে ব্যবহার করা হয়? এখানে যেটা বলা হচ্ছে যে উই অফেন ওয়ান্ট টু নো এ কোয়ান্টিটি অ্যাপ্রক্সিমেটলি ইনস্টেড অফ এক্সাক্টলি। আমরা অনেক সময় এরকম হতে পারে যে একটা কোয়ান্টিটি অ্যাপ্রক্সিমেটলি জানতে চাচ্ছি রাদার দেন এক্সাক্টলি, এবং কারণ হচ্ছে যে আমরা এটা অন্য কোনো কিছুর সাথে কম্পেয়ার করতে চাই। সো সেই ক্ষেত্রে আমার আসলে অ্যাসিম্পটোটিক রিপ্রেজেন্টেশন বলি বা এক্সপেনশন বলি, সেটা আমাদের প্রয়োজন হয়। সো এখানে একটা এক্সাম্পল ম্যাথমেটিক্স থেকে দেওয়া হয়েছে যে আমরা হারমোনিক নাম্বার সম্পর্কে সবাই জানি যে এটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। সো এই সিরিজটা দেখতে এরকম, এইচ সাব এন, ওয়ান প্লাস হাফ, ওয়ান বাই টু, প্লাস ওয়ান বাই থ্রি, প্লাস ডট ডট ডট, ওয়ান বাই এন, এবং এটাকে আমরা এভাবে লিখতে পারি। সো এটা হচ্ছে হারমোনিক, এন তম হারমোনিক নাম্বার বের করার ফর্মুলা। এখন এন যদি অনেক লার্জ হয়ে যায় তাহলে এই ধরনের একটা ফর্মুলা ইউজ করা হয়, এন সাব এন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ন্যাচারাল লগ অফ এন প্লাস অয়লার্স নাম্বার। তো এখন যেটা হয়েছে সেটা হলো যে পল বেঞ্চম্যান, ব্যাচম্যান নামে একজন ম্যাথমেটিশিয়ান, তিনি একটি নোটেশন ব্যবহার করেছেন, যেই নোটেশনের মাধ্যমে যে এর আগের ফর্মুলায় আমরা যে সিম্বলটা দেখলাম এই সিম্বলটা রিপ্লেস করে এরকম ইকুয়াল সাইন আমরা বসাতে পারি বাই ডিন্ট অফ ইউজিং এ নোটেশন। সেই নোটেশনটা হলো এটা, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে বিগো নোটেশন। এবং এই এই পুরো ফর্মুলাটা আমরা এইভাবে পড়তে পারি, এইচ সাব এন ইকুয়ালস ন্যাচারাল লগ এন প্লাস অয়লার্স কনস্ট্যান্ট প্লাস বিগো অফ ওয়ান ওভার এন। সো এটা হচ্ছে ম্যাথমেটিক্স এইভাবে এটা ব্যবহার করা হয়েছে, এবং এটা অ্যাজ ব্যাক অ্যাজ 1894 তিনি যে বইটি লিখেছেন সেই বইটি আসলে 1894 লেখা। তো এই বিগো নোটেশন এটা আসলো কোথায় থেকে? এটাকে ল্যান্ডস সিম্বলও বলা হয়, ল্যান্ডস সিম্বলও বলা হয়, কারণ হচ্ছে যে জার্মান ম্যাথমেটিশিয়ান এডমন্ড ল্যান্ড, এটা তিনি হচ্ছে এই নোটেশনটা ইনভেন্ট করেছেন। এবং এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় এই সিম্বলটা? কমপ্লেক্সিটি থিওরিতে এবং কম্পিউটার সায়েন্সে তো অবশ্যই আমরা দেখছি, এবং ম্যাথমেটিক্সে কি কারণে ব্যবহার করা হয়? টু ডিসক্রাইব দ্য অ্যাসিম্পটোটিক বিহেভিয়ার অফ এ ফাংশন। অ্যাসিম্পটোটিক বিহেভিয়ারটা কি? আসলে অ্যাপ্রক্সিমেট বিহেভিয়ার, এবং বেসিক্যালি যেটা বলা হচ্ছে ইট টেলস ইউ হাউ ফাস্ট এ ফাংশন গ্রোজ অর ডিক্লাইন্স, একটা ফাংশন কতটা দ্রুত গ্রো করে অথবা ডিক্লাইন করে। সো এই বিহেভিয়ারটা জানার জন্য আসলে এই অ্যাসিম্পটোটিক নোটেশন বা বিগো নোটেশন এটা ব্যবহার করা হয়। এবং আরেকটি মজার ব্যাপার হলো যে এইখানে ল্যান্ডস সিম্বলটি আসলে একটি বড় ও দিয়ে প্রকাশ করা হয়, এটা জিরো না, এটা ইট ইজ নট জিরো, ও দিয়ে প্রকাশ করা হয়, কারণ হচ্ছে এই যে গ্রোথ ফাংশন, যেটা রেট অফ গ্রোথ অফ এ ফাংশন, রেট অফ গ্রোথ অফ এ ফাংশন এটাকে আসলে অর্ডারও বলা হয়। সো রেট অফ গ্রোথ অফ ফাংশনকে যেহেতু অর্ডার বলা হয় সেজন্য এই সিম্বলটাকেও আসলে বিগ ও দিয়ে প্রকাশ করা হয়। সো এখন আমরা যেটা করব যে আমরা আমাদের ফর্মাল ম্যাথমেটিক্যাল আলোচনায় চলে যাব, এবং সেটা করার ক্ষেত্রে আমরা যেটা করব যে বিগ ও নোটেশনের প্রথমে ইংলিশ ডেফিনেশনটা করব। তো প্রথমে বলে রাখি যে এই লেকচারটা আমি নিচ্ছি আসলে
সেটা হচ্ছে টিম রাফ গার্ডেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কোর্সেরা লেকচার থেকে। তার কারণ হলো যে এটাই সবচেয়ে ভালো লেকচার আমি যেটা দেখেছি এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড এন্ড ফলো। তো তাহলে বিগর ইংলিশ ডেফিনেশনটা কি? সেটা হচ্ছে লেট টিএন যদি হয়, আমরা দেখেছি যে টিএন দিয়ে আমরা প্রকাশ করছি, টিএনটা হচ্ছে কিছু না, একটা ফাংশন অফ এন, যেখানে এন হচ্ছে যে কোনো পজিটিভ সংখ্যা। সো এবং এই টিএনটাকে সাধারণত যেটা করা হয় যে ইউজুয়ালি ইউজুয়ালি ওর্স কেস রানিং টাইম অফ অ্যান অ্যালগোরিদম, যে কোনো অ্যালগোরিদমের ওর্স্ট কেস রানিং টাইমটা জানার জন্য এটা টিএন দিয়ে আমরা সেটাকে প্রকাশ করি। সো এখন প্রশ্ন হলো যে আমাদের কাছে প্রশ্ন হলো যে এই যে আমরা যে এতদিন বলেছি যে টিএন ইজ ইকুয়াল টু বিগ ও অফ সামথিং, এটার এটার আসলে অর্থটা কি? ঠিক আছে, হোয়াট ডাজ ইট মিন? When we say Tn is equal to big O of any function that is Fn, এখানে Fn টা যে কোনো ফাংশন হতে পারে, যেমন আমরা দেখেছি মার্স সর্টের সময় দেখেছি এটা n log n, হ্যাঁ এরকম যে কোনো ফাংশন হতে পারে। তাহলে আমরা Tn is big O of Fn এটা যখন বলি তখন এটার আসলে অর্থটা কি, এটার মিনিংটা কি সেটা আমরা দেখব। তো আমরা এখানে যেটা পড়ছি যে ইংরেজিতে আমরা যদি এটার মিনিংটা বলতে চাই, ইংলিশ ডেফিনেশন, এরপর আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন বলব, এটা এরকম ভাবে আমরা বলতে পারি, ইফ ইভেন্চুয়ালি ফর অল সাফিসিয়েন্টলি লার্জ এন টিএন ইজ bounded above by constant multiple of fn the function। সো এই জিনিসটা আসলে আমরা এখন বুঝিনি, বোঝার দরকার নেই আপাতত, আমরা এটা বুঝবো। সাফিসিয়েন্টলি লার্জ এন এটা বলতে কি বোঝাচ্ছে সেটাও আমরা তো বুঝবো, এবং বাই কনস্ট্যান্ট মাল্টিপল অফ এফ এন এই কথাটাও আমরা পরের আলোচনা করব, সেই আলোচনাটা হচ্ছে আমাদের বিগ ও ফর্মাল ডেফিনিশন। সো এখানে আমরা আমরা আসলে ফর্মালি দেখার চেষ্টা করব, এবং এখানে আমি একটা গ্রাফ আঁকি। তাহলে এটা যদি আমাদের x এন্ড y অ্যাক্সিস হয়, এবং আমরা যদি একটা ব্লু কালার দিয়ে বা লেটমিটে কেন লাগাবো গ্রিন কালার দিয়ে, আমরা যদি মনে করি যে এইটা হচ্ছে আমাদের tn, এটা একটা ফাংশন, সেই ফাংশনের কার্ভ হলো এটা, এবং এখানে যদি আর একটা ফাংশন থাকে এটাকে আমরা ধরে নিলাম f of n, এটা একটা ফাংশন। এখন তাহলে এখন যদি আমরা একটা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে fn কে যদি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, হ্যাঁ সাপোজ আমরা সেটা ধরে নিলাম আমরা টু কনস্ট্যান্ট হচ্ছে টু, তার মানে fn কে আমরা দ্বিগুণ করে দিব, তাহলে যদি এরকম হয় এরকম আরেকটা একটা ফাংশন পাই উইচ ইজ টুয়াইস fn, যদি টুয়াইস fn হয় তাহলে আমরা এই পরিস্থিতিতে আমরা বলতে পারবো যে tn ইজ ইকুয়াল টু big O of fn। তাহলে এখানে কি দাঁড়ালো, আমরা যদি একটু লিখি ফর্মাল ডেফিনিশনটা, ফর্মাল ডেফিনেশনটা হচ্ছে tn ইজ ইকুয়াল টু b
big O of Fn if and only if there exist constants C n naught a constant will be where C and n naught is greater than zero such that Tn is smaller than or is equal to C of F of n for all n is equal to or greater than n naught. তাহলে এখানে যে বিষয়টা দাঁড়ালো সেটা যদি আমরা আগের ডেফিনিশনের সাথে যদি ইংলিশ ডেফিনিশনের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা হচ্ছে আমাদের সেই কনস্ট্যান্ট মাল্টিপল যে কথাটা আমি একটু আগে আগে বলেছিলাম যে এখানে আমি বলেছিলাম যে কনস্ট্যান্ট মাল্টিপল মাল্টিপল অফ এফ এন এটা এটা বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা বুঝব এবং এই সাফিসিয়েন্টলি লার্জ এন এটা বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা দেখি সাফিসিয়েন্টলি লার্জ এন মানে হচ্ছে এনটা যখন এন নটের চেয়ে বড় এন নট একটা এন যাচ্ছে বড় এই অবস্থায় এনটা যখন এন নটের চেয়ে বড় তাহলে যদি আমরা এমন কোন কনস্ট্যান্ট পাই যে কনস্ট্যান্ট দিয়ে এফ এন কে গুণ করলে এই শর্তটা এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে দ্যাট ইজ তখন টি এন বিকামস লেস দেন অর ইজ ইকুয়াল টু C of Fn. তাহলে এই ক্ষেত্রে যেটা হয়েছে আমরা যখন এই যে মূল ফাংশন যেটা Fn Fn কে 2 দিয়ে গুণ করেছি which is এখানে আমাদের C is equal to 2 তাহলে Fn কে যখন আমরা 2 দিয়ে গুণ করেছি তখন আমরা এই যে ফাংশনটা পেলাম এই ফাংশনটার যে কার্ভটা পেলাম এই যে কার্ভটা এই কার্ভটা পেলাম সেই কার্ভটা কি Tn এর চেয়ে সেটা বড় হলো কখন এই যে এটা হচ্ছে আমাদের ক্রসিং পয়েন্টটা হচ্ছে n এটা হচ্ছে আমাদের n নট তাহলে যে n নটের পরে যেই n ই আমি নেই না কেন এটা হচ্ছে n n নটের পরে যে এটা হচ্ছে tn n নটের পরে যেই n ই নেই না কেন সেই n এর জন্য এই c of fn এই ফাংশনটা কি হবে এই ফাংশন ইজ বাউন্ডেড অ্যাবভ Tn is bounded above a n n এর জন্য Tn is bounded above by C of Fn that means twice Fn আমাদের মানে twice Fn এই ফাংশনটা Tn এর চেয়ে উপরে থাকবে বড় হবে সো এটা হচ্ছে তার মানে এই শর্তটা যখন আমাদের ফুলফিল করবে সেটা তখনই আমরা এই এটা বলতে পারবো যে Tn is big O of Fn এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে C should not be dependent on n. C should be independent on n. N এর থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে তো এটা আসলে আমরা যেটা এইভাবে চিন্তা করতে পারি এটা একটা গেমের মতো সেই গেমে কি যে আমার একটা অপোনেন্ট আছে সেই অপোনেন্ট প্রুফ করার চেষ্টা করবে যে এটা Tn is not big of Fn এবং আমাকে কি করতে হবে আমাকে একটা স্ট্র্যাটেজি বের করতে হবে যেখানে আমাকে এমন একটা cn খুঁজে বের করতে হবে যেই cn এর জন্য একটা নির্দিষ্ট n এর পরে একটা নির্দিষ্ট n এর পরে এই শর্তটা সত্য হয় সো এই এই cn টা এই c টা খুঁজে বের করতে পারলে তাহলে আমি উইন করলাম এবং সে যদি এমন কোন n খুঁজে বের করতে না পারে এই n নটের পরে এমন কোন n যদি খুঁজে বের করতে না না পারে যার জন্য এই শর্তটা ভুল হয় তার মানে হচ্ছে টুয়াইস এফ এন যদি কোনো একটা পয়েন্ট কোনো একটা এন যদি সে বের করতে পারে যেই এন এর জন্য টুয়াইস এফ এন হচ্ছে ফাংশনটা আসলে টি এন এর নিচে এরকম যদি কোনো অবস্থা বের করতে পারে তাহলে আমি লুজার আর সে উইনার তাহলে এই সিটা আসলে ঠিক না আর যদি আমি এমন কোনো সি বের করতে পারি যেই সি এর জন্য এই এন নটের পরে যত এন থাকুক না কেন যে এনই আমি চুজ করি না কেন সে এন এর জন্য এই শর্তটা ট্রু হবে এই শর্তটা ট্রু হবে সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে টি এন ইজ ইকুয়াল টু
big of f n তো এটা হচ্ছে বিষয় এখন আমরা যেটা করব যে আমরা একটা एग्जांपल দিব एग्जांपल এবং এই एग्जांपलটার উদ্দেশ্য আমাদের হলো যে আসলে আমরা যে আগে যে ক্লেমটা করেছিলাম আমরা যখন কনসেপচুয়ালি পড়েছিলাম তখন কনসেপচুয়ালি কি ক্লেম করেছিলাম যে tn = আমরা এভাবে বলেছিলাম tn = n² bn + c যদি হয় তাহলে আমরা কি বলছিলাম যে tn = কি করব সমস্ত লোয়ার অর্ডার টার্ম বাদ দিয়ে দিব এবং হায়ার অর্ডার টার্মের যে কনস্ট্যান্ট ফ্যাক্টরটা আছে সেটাকেও বাদ দিয়ে দিব দিয়ে আমরা কি বলবো big of n² আসলে এটার কোনো ম্যাথমেটিক্যাল ভিত্তি আছে কিনা সেটা আমরা দেখব তাহলে আমরা এখানে দেখব যে if সেই জিনিসটা আমরা দেখব যে if tn is equal to যদি কোনো পলিনোমিয়াল হয় এরকম কোনো পলিনোমিয়াল না এটা একটা পলিনোমিয়াল ঠিক আছে এটা আসলে কোয়াড্রেটিক ফাংশন কিন্তু আমরা ধরে নিচ্ছি যে এটা পলিনোমিয়াল যে কোনো কিছু হতে পারে এখানে তো n² আছে এরকম হতে পারে an³ bn² cn k সো এরকম যে কোনো পাওয়ার থাকতে পারে সো সেই ক্ষেত্রে আমরা এইজন্য এখানে একটা জেনারেলাইজ ধরে নিচ্ছি যে ak ak n টু দা k এই ফরম্যাটে প্লাস ডট 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 প্লাস যদি এরকম হয় a2 n স্কয়ার প্লাস a1 n প্লাস a0 তাহলে এই ফরম্যাটে যদি একটা পলিনোমিয়াল ইকুয়েশন থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে দেখাতে হবে নিড টু শো need to show that for all n a symbol ta ashe koi discrete math theke mone ache shobar for all n is greater than or is equal to 1 tn is less than or is equal to c n to the k tar mane hocche tn is bounded above by c times n k tn is bounded above by c times nk এবং এটা হলেই কিন্তু আমরা তখন যেটা আমরা দেখেছি যে tn is equal to আমরা তখন কিন্তু big o n to the k এটা বলতে পারি এই শর্তটা যদি সত্য হয় তো সেই ক্ষেত্রে আমরা এটা আসলে বলতে পারি কিনা for all n is greater than or is equal to 1 এই ক্ষেত্রে সেটা আমরা এখন প্রুফ করব যদি বলতে পারি তাহলে আমরা আগে যেটা পড়েছিলাম যে জিনিসটা আমরা আগে এভাবে পড়েছিলাম তাহলে আমরা এখন বলতে পারবো যে আসলে সেটা সঠিক ছিল তো আমরা এখন দেখি আমরা যেটা করব যে আমরা একটা নির্দিষ্ট n নট এবং c চুজ করব এই এই চয়েসটা আসলে একটা ট্রিকি ব্যাপার সুতরাং আমরা এখানে আলোচনা করতে যাব না যে এটা আমরা কিভাবে চয়েস করলাম বাট আমরা আপাতত দেখি যে আসলে এটা প্রুফ করা যায় কিনা সো সেটা সো আমরা ধরে নিলাম যে আমরা চুজ করছি n নট is equal to 1 এবং সিটা আমরা চুজ করলাম একে এই সমস্ত যে কোএফিশিয়েন্ট গুলো আছে সমস্ত কোএফিশিয়েন্ট গুলো অ্যাবসলিউট ভ্যালু কে আমরা সি ধরে নিচ্ছি ঠিক আছে একে প্লাস একে প্লাস 1 প্লাস ডট ডট প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ এ2 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ এ1 প্লাস অ্যাবসলিউট ভ্যালু অফ এ নট তাহলে এই সমস্ত গুলোকে আমরা সি ধরে নিলাম এক এর পরে কি এক কে মাইনাস 1 হবে না প্লাস 1 হবে এক কে মাইনাস 1 হ্যাঁ এক কে মাইনাস 1 এটা তো কমতেছে না এর যে সাবস্ক্রিপ্ট সেটা কমতেছে সেটা কমতেছে হ্যাঁ তাহলে কমলে এক কে মাইনাস 1 হবে রাইট ওকে তাহলে আমরা আমাদের কি দেখাতে হবে সেটা আমরা দেখেছি যে নিড টু শো এখন আমাদের দেখাতে হবে আবার এটা লিখি এখানে আমি আসলে এটা এভাবে না লিখে এখানে শুধু সংক্ষেপে এটা লিখলে পারতাম এবং এখানে এটা লিখতে পারতাম ঠিক আছে সো এখানে হচ্ছে আমাদের দেখাতে হবে tn is equal to big o of n to the k এটা দেখাতে হবে এবং এটা দেখানোর জন্য আমাদেরকে এখানে যে পরিস্থিতি সেখানে কি করতে হবে need to show
that for all n is greater than যেহেতু আমরা এন নটটাকে গ্রেটার দেন ওয়ান ধরে নিয়েছি, আমি আসলে পরের লাইনটা আগে লিখে ফেলেছিলাম বলে, এনিওয়ে সো এখানে যেহেতু এন নটটাকে ওয়ান ধরে নিয়েছি তাহলে ফর অল এন ইজ গ্রেটার দেন ওয়ান আমাদের দেখাতে হবে টি এন ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু সি অফ এন টু দ্য কে। এইটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমাদের এই জিনিসটা প্রুফ হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা এখন এটা কিভাবে করব, তাহলে আমরা যেটা করব যে প্রথমে টি এন থেকে শুরু করব, এবং টি এন থেকে শুরু করে যেই আমরা যদি এই এখান পর্যন্ত আসতে পারি তাহলে আমরা বলবো যে এটা প্রুফ হয়েছে। সো আমরা শুরু করি এখানে টি এন, তাহলে আমরা যেটা করব যে প্রথমে এই এই ইকুয়েশনে যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু গুলি প্রত্যেকটা অ্যাবসলিউট আমাদের কাছে আমাদের হাতে এই ইকুয়েশনটা আছে tn is equal to eta, এখন এখানে যদি আমরা প্রত্যেকটা এই ek এর বদলে ek এর অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ আবার a2 এর বদলে a2 এর অ্যাবসলিউট ভ্যালু এগুলি যদি আমরা বসাই তাহলে জিনিসটা দেখতে কি রকম হবে, আমি বসাই প্রথমে, তাহলে এরকম হবে ak n to the k plus dot 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 plus absolute value of a2 n square plus absolute value a1 n plus absolute value n। এখন আমরা জানি যে অ্যাবসলিউট ভ্যালু কি করে, অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে নেগেটিভ যদি থাকে তাহলে নেগেটিভ কে ফ্লিপ করে এটাকে পজিটিভে পরিণত করে, তাই না, পজিটিভ প্লাস। তাহলে যদি মাইনাস দিয়ে গুণ করার বদলে এখন আমরা যেখানে মাইনাস ছিল সেগুলিকে প্লাস করে দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এরকম হতে পারে, যদি এখানে এমন হয় যে এই ইকুয়েশনের কোথাওই আসলে মাইনাস ছিল না এরকম যদি সিচুয়েশন হয় তাহলে এই দুইটা অ্যাটলিস্ট সমান হবে, আর যদি এরকম হয় যে এই ইকুয়েশনের কোথাও মাইনাস ছিল সেটাকে আমি প্লাস করে দিয়েছি তাহলে কি এই গুণফলটা, এই গুণফলটা আরো বেড়ে যাবে, এই গুণফলটা বড় হবে, এবং সেই ক্ষেত্রে তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে যে এটা আইদার বড় হবে অথবা সমান হবে, এই এই জিনিসটা কিন্তু আমরা এখানে বলতে পারি। তাহলে এটা লেখার উদ্দেশ্য কি, কেন আমরা এই ফরম্যাটে লিখলাম, এখনই ক্লিয়ার হবে। এইখানে এই এ কে তারপরে এ টু এই এই যে যে কনস্ট্যান্ট ফ্যাক্টর যেগুলি সেগুলিকে আমরা অ্যাবসলিউট ভ্যালু তে রূপান্তরিত করেছি এবং সেই ক্ষেত্রে এটা আর কি মানে সি এর কাছাকাছি এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এনটা কিন্তু এন এর কিন্তু বিভিন্ন পাওয়ার এখানে আছে, এখানে আছে এন কে, তারপরে আছে এন কে মাইনাস ওয়ান, তারপরে আছে এন কে মাইনাস টু, এভাবে করে এন স্কোয়ার, এন টু দি পাওয়ার ওয়ান, এন টু দি পাওয়ার জিরো এভাবে আছে। এগুলিকে যদি আমরা একটা একটা সিমিলার একটা টার্মে নিয়ে আসতে পারি তাহলে কি আমরা পরবর্তীতে কমন নিতে পারবো। তো সেটা যদি আমরা করি, যদি আমরা এরকম একটা শেপ নিয়ে আসি যেখানে আমরা এইভাবে লিখতে পারি এ কে এবং আমরা এটাকে এন টু দা কে লিখছি এবং এর পরের টার্মও আমরা এন টু দি পাওয়ার কে লিখবো, যেমন এখানে আছে এ টু এ স্কোয়ার ছিল এটা, কিন্তু আমরা এটাকে চেঞ্জ করে দিলাম এন টু দা কে, আবার এটা এ ওয়ান, এখানে এন ছিল কিন্তু আমরা এটা n to the k লিখলাম, এখানে a not absolute value এবং এখানে n to the power 0 ছিল কিন্তু আমরা এটাকে n to the k লিখলাম। সো এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে আমরা যেহেতু পাওয়ারটা বাড়িয়ে দিয়েছি একটু আমরা খেয়াল করলে বুঝতে পারবো, যেহেতু এখানে n স্কয়ার ছিল, n স্কয়ার ছিল এবং k যেহেতু এই স্কয়ারের চেয়ে 2 এর চেয়ে বড়, k এর মান যেহেতু 2 এর চেয়ে বড়, যেহেতু এটা পলিনোমিয়াল এদিকে আস্তে আস্তে বড় হচ্ছে, সুতরাং এইখানে আমরা n স্কয়ার দিয়ে a2 কে গুণ করার চেয়ে আমরা যদি n স্কয়ার চেয়ে একটা বড় সংখ্যা দিয়ে a2 কে গুণ করি তাহলে কি হবে, তাহলে এটার মান আসলে এটার চেয়ে বেড়ে যাবে, একইভাবে এটার মানও বেড়ে যাবে, এটার মানও বেড়ে যাবে, তার মানে হচ্ছে ফাইনালি সব কিছুই আসলে আগের চেয়ে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ইনইকুয়ালিটিটা আমরা এখানে দেখিয়েছিলাম, এই ইনইকুয়ালিটি, এই ইনইকুয়ালিটিটা কি হোল্ড করবে, তাই না, আমরা যে চেঞ্জ করেছি তারপরেও আমরা বলতে পারি যে a2 দিয়ে greater than or is equal to tn, এবং এখন কিন্তু আমাদের এটা শেপে চলে এসেছে, আমরা যদি এখান থেকে টোটাল টার্ম থেকে যদি n টু দা কে কমন নেই তাহলে এরপরে
ভিতরে যে অংশটা থাকবে সেটা আসলে এখানে আমাদের যে সি ছিল, সরি আমাদের যে সি ছিল, আমাদের যে সি ছিল সেই সি এর কিন্তু সমান হবে এই ভিতরে এই অংশ n টু দা কে কমন নিলে, তাহলে আমরা এটা সি n টু দি n টু দা কে অফ সি এটা বলতে পারি, এবং সেটা আমরা এখানে এইভাবে লিখতে পারি সি অফ n টু দা কে। তাহলে ফাইনালি যেটা দাঁড়ালো টি অফ n ইজ স্মলার দেন লেস দেন অর ইজ ইকুয়াল টু, দ্যাট মিনস আমরা বলতে পারি টি অফ n ইজ বাউন্ডেড অ্যাবাভ বাই সি অফ n টু দা কে, যেটা আমাদের উদ্দেশ্য ছিল এইখানে আমরা বলেছি যে এটা আমরা প্রুফ করতে চাই, এটা আমরা প্রুফ করতে চাই, এবং এটা প্রুফ করলে কিন্তু এটা প্রুফ হয়ে যায়। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের tn is equal to big O of n to the k এটা কিন্তু প্রুফ হয়েছে। সো এটা হলো প্রুফ। সুতরাং আসলে আমরা এটাই ম্যাথমেটিক্যালি দেখলাম, এখন অফিশিয়ালি আমরা এটা জানি যে আমরা আগে যেটা পড়েছি, যে আমি বারবার যেটা বলছিলাম যে আগে যেটা দেখেছি যে এরকম একটা পলিনোমিয়াল থাকলো n স্কয়ার প্লাস bn প্লাস c, এবং আগে যেটা আমরা কনসেপচুয়ালি বলেছি যে এটা সমস্ত লোয়ার অর্ডার টার্ম বাদ দিয়ে দিব এবং এবং সমস্ত কনস্ট্যান্ট ফ্যাক্টর গুলোকে বাদ দিয়ে দিব, দিয়ে আমরা এটা যদি tn হয় তাহলে আমরা বলবো tn ইজ ইকুয়াল টু big O of শুধু হায়ার অর্ডার টার্ম big O of n স্কয়ার। এই কথাটা আমরা শিখেছিলাম এবং এখানে আমরা এই প্রুফের মাধ্যমে এটার ম্যাথমেটিক্যাল জাস্টিফিকেশন দেখলাম যে আসলে এটা ম্যাথমেটিক্যালি বলা যায়, যেহেতু এটা সায়েন্স আমরা পড়ছি এখানে কোনো কথা যে এখানে যে বলেছিলাম এই কথার যদি কোনো অফিশিয়াল ভিত্তি না থাকতো তাহলে এই ধরনের কথা আসলে বলা এটা আসলে পাগলের প্রলাপ ছাড়া কিছুই হতো না। কারণ হচ্ছে যে আমরা কেন এখানে লোয়ার অর্ডার টার্ম সব বাদ দিয়ে হায়ার অর্ডার টার্ম রেখে কেন আবার এইভাবে প্রকাশ করবো, সো ইট ইজ ব্যাক বাই ম্যাথমেটিক্স, সো সেজন্য আমরা এটা বলতে পারছি। তো এরপরে আমরা যেটা দেখব একটা এমন একটা সিচুয়েশন দেখব যে আমরা আসলে আমাদের যে প্রুফটা এর আগে দেখলাম সেটাকে আরো শক্ত করতে চাচ্ছি, যে আমরা যদি এরকম বলতাম আমরা এরকম ক্লেম করলে এটা সত্য হয় কিনা, ফর ফর এভরি এভরি কে ইজ greater than or equal to 1, n to the k is not big O of n to the k minus 1. Eta amra proof korte pari kya? Something is not big O of something, eta amra proof korbo. To eta kibhabe proof kora jay? So ei dhoroner situation e amra jeta korbo, amra proof by contradiction use korbo. প্রুফ বাই কন্ট্রাডিকশন আমরা জানি যে যেটা প্রুফ করতে চাই তার বিপরীতটা যদি আমরা সত্য ধরে নিই, এবং সেটা সত্য ধরে নিয়ে যদি আমরা এমন একটা সিচুয়েশনে এমন একটা অ্যাবসার্ড সিচুয়েশনে পৌঁছাই যেটা আসলে কোনোভাবে বিশ্বাসযোগ্য না, তখন আমরা সেটাকে প্রুফ বাই কন্ট্রাডিকশন বলি। সো এটা যেটা আমরা প্রুফ করতে চাচ্ছি তার বিপরীতটা কি? বিপরীতটা হলো সাপোজ আমরা ধরে নিব যে এটা এটা big O of big O এটা ধরে নিব, এবং সেইটা ধরে নেওয়ার পরে যদি আমার এমন একটা সিচুয়েশন আসে যেটা অর্থহীন বা অসম্ভব, তাহলে আমরা বলতে পারবো যে এটা সম্ভব না। সো আমরা ধরে নেব যে n টু দা k ইজ ইকুয়াল টু big O of n টু দা k মাইনাস 1, এবং এটা যদি ধরে নিই তাহলে দেয়ার এক্সিস্ট, সেক্ষেত্রে দেয়ার এক্সিস্ট কনস্ট্যান্ট, তার মানে একই সাথে দেয়ার এক্সিস্ট কনস্ট্যান্ট C and n naught which is greater than 0 such that n to the k is less than C of n to the k minus 1. তার মানে আমি যেহেতু এটা ধরে নিয়েছি সুতরাং এটা ধরে নিলে এইটা এটা সত্য হবে, সেটা আমরা বলছি ফর অল n is greater than or is equal to n naught. n যখন n naught এর চেয়ে বড় তখন আমরা কোন একটা c পাবো, there exist, এটা হচ্ছে there exist at least some c or n naught which is greater than 0 such that n to the k is less than c of n to the k minus 1.
এটা এটা হবে, এটা হতে হবে যদি এটা এটা সত্য হয়। কিন্তু আসলে এটা হবে কিনা, এটা হবে কিনা এখন আমরা, এটা তো সত্য হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাট দেন, আমরা একটু খেয়াল করলে দেখবো, বাট দেন আমরা কি করব, ক্যান্সেলিং ক্যান্সেলিং ইন টু দ্য কে ফ্রম বোথ সাইডস, এখান পক্ষ থেকে ইন টু দ্য কে যদি আমরা ক্যান্সেল করি তাহলে এই এই পক্ষ থেকে যদি ইন টু দ্য কে ক্যান্সেল করি তাহলে এখানে থাকবে ওয়ান, এবং এই পক্ষ থেকে যদি ইন টু দ্য ক্যান্সেল করি তাহলে থাকবে সি অফ ইন টু দ্য মাইনাস ওয়ান। তার মানে হচ্ছে ইন টু দ্য মাইনাস ওয়ান মানে হচ্ছে যে এটার মানে হলো ওয়ান সি অফ ওয়ান বাই এন, এবং এটাকে এই পাশে নিয়ে আসলে যে শেপে দাঁড়ায় এটা হচ্ছে এন is less than or is equal to c for all n is greater than n। এখন এটা আসলে অসম্ভব, কারণ হচ্ছে যে n not নামে আমি একটা কোনো n পাবো যার উপরে সমস্ত n এর জন্য একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্টের চেয়ে nটা ছোট হবে, এটা কি সম্ভব? এটা কখনো সম্ভব না। এখন কেউ বলতে পারে যে আমরা যদি c টা n not এর সমান ধরি তাহলে এখানে আমি আগে বলেছি যে আসলে সিটা এন এর উপর ডিপেন্ড করা যাবে না, এবং তারপরেও আমরা যদি এই সি এর সমান সমানে যদি এন নট ধরি তাহলে এন নট এর উপরে সমস্ত এন এর জন্য তো এনটা ছোট হতে হবে, সেটা তো হবে না। সুতরাং এটা কোনোভাবে সত্যি হতে পারে না, উইচ ইজ ক্লিয়ারলি আমরা লিখতে পারি, উইচ ইজ ক্লিয়ারলি ফলস, তার মানে আমরা একটা কন্ট্রাডিকশন পেয়েছি। যেহেতু আমরা এখান থেকে শুরু করেছিলাম, এখান থেকে শুরু করেছিলাম এবং এখান থেকে শুরু করে একটা কন্ট্রাডিকশনে পৌঁছালাম, সুতরাং আমরা বলতে পারি যে এটা সম্ভব না, নট পসিবল। সুতরাং আমাদের যে নট যেটা প্রমাণ করা দরকার ছিল, এন টু দ্য কে ইজ নট বিগ অফ এন টু দ্য কে মাইনাস ওয়ান, সেটা আমাদের প্রুভ হয়ে গেল। এটা হচ্ছে ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওমেগা নোটেশন, বেসিক্যালি বিগ ওমেগা নোটেশন। তো এটাকে আমরা এইভাবে ডিফাইন করতে পারি, ডেফিনেশন আমরা একটা ফাংশন টিএন ইজ ইকুয়াল টু বিগ ওমেগা অফ অ্যানাদার ফাংশন এফ অফ এন বলতে পারবো তখনই, ইফ অ্যান্ড অনলি ইফ, if and only if and only if there exist constant c and n not such that tn is lower bounded by c of f of n for all n is at least n not। তাহলে এটা অলমোস্ট বিগোর মত, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শর্তটা চেঞ্জ হয়ে গেছে বিগোতে, এটা এইখানে যে ইনইকুয়ালিটি সাইন এটা অপোজিট ছিল। সো এখানে আমরা পিকচারটা দেখি, পিকচারটা গত দিনের থেকে আমরা যদি মনে থাকে, সো ইফ দেয়ার ইজ এ ফাংশন এফ এন এন্ড ইফ দেয়ার ইজ অ্যানাদার ফাংশন হুইচ ইজ দি রানিং টাইম টি অফ এন, and if we find a constant suppose one half, okay? So if we multiply one half with fn, then if the function is like that, if this is half one half of fn,
and if after a certain point, so here c is half, এখানে c হচ্ছে half, এবং n not হচ্ছে গতকালকের মত আমরা যেটা দেখলাম আগের ভিডিওতে, যে n not হচ্ছে crossing point, এবং n not এর পরে যদি এরকম অবস্থা হয়, n not এর পরে c of f n is less than t n, তাহলে আমরা we can say t n big O of f of n. So এটা হলো big omega. এখন আমরা দেখব big theta notation. এটা আসলে হচ্ছে combination of আগে যে দুটা বললাম big O and big omega. এই দুটার combination. So আমরা এটাকে এভাবে define করতে পারি. Tn is equal to big theta of f of n. এরকম আমরা তখনই বলতে পারবো if and only if, যেটা আমরা বলেছি যে দুইটার কম্বিনেশন tn is equal to big O of f of n and tn is equal to big omega of f of n. তার মানে হচ্ছে this is equivalent to saying, যেটা মূল বিষয় সেটা হলো যে আগে আমরা একটা কনস্ট্যান্ট খুঁজে বের করতে হয়েছে আমাদেরকে c, একটা কনস্ট্যান্ট খুঁজে বের করতে হয়েছে, এখন আমাদের যেটা হলো যে there exist constants, এখন দুইটা হয়ে গেল c1 and c2, এবং তার সাথে n not তো আছেই, such that c1 of f of n is less than t of n and t of n should be less than c2 of f of n for all n which is at least n or larger than n. So eta hocche amader আলোচনা থেকে দেখলাম, তাহলে বিগ থেটা এবং বিগ ওর মধ্যে যদি আমরা বা এই তিনটার মধ্যে যদি প্রথমে আমরা কম্পারিজন করি এই স্লাইডে, সেটা হচ্ছে যে এখানে আমরা এর আগে স্লাইডে টি এন ইজ ইকুয়াল টু বিগ ও অফ এফ অফ এন, টি এন ইজ ইকুয়াল টু বিগ ওমেগা অফ এফ অফ n, tn is equal to big theta of f of n. এটা দেখেছি বোঝার সুবিধার্থে আমরা tn ব্যবহার করেছি, কারণ tn ই হচ্ছে আমাদের growth of running time ফাংশন হিসেবে আমরা ব্যবহার করি, বা tn এর বদলে আমরা এখানে অন্যভাবে দেখতে পারি fn is equal to big O of g of n, fn is equal to big omega of এখানে fn এবং gn ব্যবহার করেছে, সো এইটা হচ্ছে আমাদের বিগ থেটা, বিগ থেটা হচ্ছে এটা হচ্ছে রানিং টাইমের ফাংশন এবং রানিং টাইমের ফাংশনটা দুই পাশে c2, এটা হচ্ছে c2 gn, এটা হচ্ছে c1 gn, একইভাবে এটা হচ্ছে বিগ ও এর কার্ভ আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে রানিং টাইম এর ফাংশন যেটাকে আমরা tn বলেছি, এবং এটা হচ্ছে cgn, এটা এটার উপরে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা হচ্ছে রানিং টাইম এর ফাংশন যেটাকে আমরা tn বলেছি, এবং এটা হচ্ছে cgn, cgn টা আমরা দেখতে পাচ্ছি নিচে আছে একটা সার্টেন n নট এর পরে। সো এটাকে যেটা বলা হয় যে অ্যাসিমটোটিক আপার বাউন্ড, এটাকে বলা হয় অ্যাসিমটোটিক লোয়ার বাউন্ড, এবং এটাকে বলা হয়
asymptotic type pump. So it tilt. এখন এখানে যেটা আলোচনা করা হয়েছে যে বিগ বিগ থেটা বিগ থেটা এবং বিগ ও নোটেশন ওমেগাকে কি আমরা যেটা দেখেছি আসলে কোনোই পার্থক্য নাই এক্সেপ্ট দা বিগ ও নোটেশন বাউন্ডস রানিং টাইম ফ্রম বোথ অ্যাবাভ এন্ড বিলো রাদার দ্যান জাস্ট ফ্রম অ্যাবাভ এটা হচ্ছে শুধু অ্যাবাভ থেকে বাউন্ড করে হচ্ছে বিগ ও এবং বোথ অ্যাবাভ এবং বিলো থেকে বাউন্ড করে হচ্ছে বিগ থেটা তো সেজন্য আসলে যেটা যেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু রানিং টাইম যদি থেটা অফ এফ এন হয় কোনো কোনো একটা অ্যালগোরিদম রানিং টাইম থেটা অফ এফ এন হয় তাহলে ওই সিচুয়েশনে আমরা এটাকে বিগ অফ এফ এন ও বলতে পারি তাহলে কোনো সমস্যা নেই বাট কনভার্স মাইট নট বি ট্রু মাইট নট বি ট্রু তার মানে কোনো কিছু বিগ ও হলেই আমরা সেটা বিগ থেটা এটা প্রমাণ ছাড়া আমরা বলতে পারবো সো এই জন্য আমরা অনেক সময় বিগ থেটা এবং বিগ ওটা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করি এটা অনেক সময় কনফিউশন তৈরি করতে পারে বাট এটা হচ্ছে মূল মূল ব্যাপার যে যদি কোনো কিছু বিগ থেটা হয় তাহলে সেটাকে আমরা বিগ ও বলতে পারবো এই জন্য অনেক সময় একই অ্যালগোরিদম আমরা অনেক সময় হয়তো আলোচনার সময় এরকম দেখতে পারি যে আমরা কোন কোন ক্ষেত্রে বিগ থেটা বলছি আর কোন কোন ক্ষেত্রে বিগ ও বলছি সেটা কারণ এটাই যে আসলে এটা হয়তো বিগ থেটা সেজন্য এটাকে বিগ ও বললেও আসলে কোনো সমস্যা নেই তো এরপরে আমাদের কাছে একটি প্রশ্ন সেটা হলো টিএন ইজ ইকুয়াল টু হাফ অফ এন স্কোয়ার প্লাস থাইস এন এটা যদি একটা টিএন এর ফাংশন হয় তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু এই স্টেটমেন্টস গুলোর মধ্যে কোনটা ট্রু তো এটা হলো আমাদের কাছে প্রশ্ন সো আই এম এক্সপেক্টিং সাম সর্ট অফ অ্যান্সার ফ্রম ইউ ওয়েদার ইন ইন চ্যাট চ্যাট বক্স ওকে সো সো লেট মি গিভ সাম নোটেশন দিস লেট মি গিভ ইট এ দিস ইজ বি check all that applies so c d so which ones are there might be multiple correct choices okay so okay so can you Can you please give me the answer through chat box? Who is for A, or who is for B, or C, or there might be multiple answers that are true. C, okay, only one answer. Anyone? Anyone else? Okay, so let me give you the correct answer. So only one of you have answered. Okay, so correct answer is correct answer is B, C, and D. Okay, so C is obvious. You should understand that C is correct. But TN is bigger of N cube, even though this is not a good upper bound. This is not a good upper bound. But this is legally correct. So that's why this is legally correct. And this is also not a good lower bound. Not good lower bound. But this is also legally correct. এখন আমরা এটা
কিভাবে প্রমাণ করতে পারি? আমাদের যে ডেফিনেশন অলরেডি জানা হয়েছে সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি। আমরা এখানে যদি n নট ইজ ইকুয়াল টু 1 ধরি এবং c যদি হাফ ধরি, আই এম লিভিং ইট টু ইউ যে এটা তোমরা প্রমাণ করবে, তাহলে এই রিলেশনশিপটা ট্রু প্রমাণ করা যায়। এবং এই ক্ষেত্রে যদি আমরা n নট 1 ধরি এবং c ইজ ইকুয়াল টু 4 ধরি, তাহলে এই রিলেশনশিপটা ট্রু প্রমাণ করা যায়। এবং এগেইন এই দুইটা কম্বাইন করে যদি ধরি, তাহলে n নট ইজ ইকুয়াল টু 1 এবং c 1 ইজ ইকুয়াল টু হাফ এন্ড c 2 ইজ ইকুয়াল টু 4, ইফ ইউ কনসিডার দিস, তাহলে এটা প্রুফ করা যাবে। তো এটা হলো বিষয়। এরপর আমরা আরেকটা লেস ইম্পর্টেন্ট নোটেশন করব, এটা সেটা হলো লিটল ও নোটেশন। লিটল ও নোটেশন আমরা কিভাবে ডিফাইন করছি? tn ইজ লিটল ও অফ f অফ n ইফ এন্ড অনলি ইফ ফর এনি পজিটিভ কনস্ট্যান্ট c ইজ গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট আ কনস্ট্যান্ট n নট which is greater than 0 such that p of n is less than c of f of n for all n is greater than or is equal to n naught. So if you want to contrast it with big O notation, let me write it over here. So big O te amra jeta porechi je tn is big O of f of n, এটা আমরা বলতে পারবো if there exist constants c and n naught greater than 0 such that t of n is less than or is equal to c of f of n. তাহলে এখানে আমরা আসলে দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি, যে দুইটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমটি হলো যে এনি পজিটিভ কনস্ট্যান্ট, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে এনি এনির যে ব্যাপারটা, এনি পজিটিভ কনস্ট্যান্ট আর দেয়ার এক্সিস্ট c, তার মানে হলো যে এখানে আমাদের একটা মাত্র c দেখালেই c বের করতে পারলে চলবে, আর এখানে সমস্ত c এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। আমরা n না বলে অল ও বলতে পারি, অল পজিটিভ কনস্ট্যান্ট c ইজ গ্রেটার দেন 0। সো এটা হলো এক নম্বর পার্থক্য। এবং দুই নম্বরে যেটা আমরা দেখছি যে সেটা হলো, আমরা যেটা দেখছি যে এখানে যে লেস দেন আছে আর এখানে লেস দেন আর ইজ ইকুয়াল। সো এই ডেফিনেশনটা লিটল ওর ডেফিনেশন যেটা, সেটা হলো তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে এটা অনেক বেশি স্ট্রিক্ট, সমস্ত সি এর জন্য এই কন্ডিশনটা হোল্ড করতে হবে। হ্যাঁ, এবং f of n, c of f of n strictly greater than t of n, আর এখানে হচ্ছে যে c of f of n tn এর সমানও হতে পারে, এখানে হচ্ছে is equal to একটা ব্যাপার আছে। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ফর এক্সাম্পল twice n is equal to little o of n squared, এটা 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 আমরা বলতে পারি, but twice n squared is little o of n squared, এটা আমরা বলতে পারবো না। twice n squared is not little o of n squared, but এটা কিন্তু twice n squared কিন্তু big o of n squared, এটা কিন্তু বলা যাবে, এটা কারেক্ট, বাট এটা ইনকারেক্ট। তাহলে ইন্টুইটিভলি কি দেখছি আমরা, যে এটা লিটল ও নোটেশনটা খুবই স্ট্রিক্ট,
in little O notation, the function Tn becomes insignificant relative to function Fn, f of n, as n approaches infinity. তার মানে হচ্ছে যখন n টা অনেক বেশি হয়ে যায় infinity দিকে approach করে, তখন f of n f of n এর তুলনায় t of n এটার দূরত্বটা অনেক বেশি থাকে, ফলে এটা যেটা বলা হচ্ছে এটা it becomes insignificant. তো এই হলো লিটল ওর বিষয়। আমরা এখন একটা এক্সাম্পল দেখব, প্রুফ করব এটা যে, এবং আমরা আসলে একটা রিভার্স ইঞ্জিনিয়ারিং টেকনিকও শিখব এখানে, n টু দা 2 to the n n plus 10 is equal to big O of 2 to the n. So এটা হচ্ছে প্রুফ করতে হবে। আমরা কিভাবে প্রুফ করব? প্রুফ করার অর্থ হলো, তার মানে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, need to pick constant C and N naught such that 2 to the N plus 10 is less than or equal to C of 2 to the N for all N which is sufficiently larger. তাহলে এখন কিভাবে আমরা এই সি এবং এন নটটা পিক করব, বিশেষ করে সিটা? এটা একটা টেকনিক আমরা শিখব, এটা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। কিভাবে করব? আমরা এই লেফট হ্যান্ড সাইডটাকে নিয়ে শুরু করব এবং এটাকে অ্যানালাইজ করে আমরা সি সম্পর্কে একটা ধারণা পাওয়ার চেষ্টা করব। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2 টু দা এন প্লাস 10, তো এটাকে আমরা এভাবে ভেঙে ফেলতে পারি 2 টু দা এন 2 টু দা 10, সো 2 টু দা 10 2 টু দা এন, এবং 2 টু দা 10 মানে হচ্ছে 1024, এটাকে ভেঙে ভেঙে লেখা যায় এন 2 টু দা এন। সো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে what you can do is that আমরা এইটাকে কিন্তু সি ধরতে পারি, ঠিক আছে? তো তাহলে আমরা যেটা করব, সো ডিসিশন আসতে পারি, ইফ উই চুজ সি ইজ ইকুয়াল টু 1024, এবং এন নট সম্পর্কে এখানে চিন্তা করার দরকার নেই, কারণ আমরা সি এমন ভাবে চুজ করেছি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যে এন নট যে কোনো কিছু 1 ধরলেও হবে, এন নট ইজ ইকুয়াল টু 1। দেন এই ইকুয়েশনটা যদি আমরা স্টার দিয়ে প্রকাশ করি, তাহলে দেন আমরা বলতে পারি দ্য ইকুয়েশন স্টার হোল্ডস, তার মানে এটা বিগ ও অফ এন 2 টু দা এন প্লাস 10 ইজ বিগ ও অফ 2 টু দা এন, এটা বলা যায়। এইভাবে আমরা প্রুফ করার ক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে পারি। শুরুতে আমরা আলোচনা করেছি যে অ্যাসিম্পটোটিক নোটেশন বা বিগ ও নোটেশন এটা আসলে ম্যাথমেটিক্স থেকে এসেছে। তো এটা কম্পিউটার সায়েন্সে কখন কিভাবে আসলো, আমরা আগে আলোচনা করেছি যে বিগ ও নোটেশন হচ্ছে ইনভেন্ট করেছে বা ফার্স্ট ইন্ট্রোডিউস করেছে পল ব্যাচম্যান, এবং এটা 1894-এ তার বই যেটার বইয়ের নামটা ইংরেজি অনুবাদ করলে যেটা তার অ্যানালিটিক নাম্বার থিওরি, সো এই বইতে 1894-এ উনি এই নোটেশনটি প্রথম ব্যবহার করেন। তো এরপরে 1950-এর দিকে এটা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ব্যবহৃত হয়,
অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস করার ক্ষেত্রে। এবং 1970s এর দিকে আসলে বিগো নোটেশনটা পপুলারাইজ করে, এটাকে সবার মধ্যে বিখ্যাত করেন হচ্ছে রিনাউন্ড কম্পিউটার সায়েন্টিস্ট ডোনাল্ড নুত, ডোনাল্ড নুত অফ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এবং যিনি বিখ্যাত তার বই আর্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং এই বইটি লেখার জন্য যিনি বিখ্যাত। সো সেই ডোনাল্ড নুত এটা আসলে 1970s এর দিকে উনি এটা পপুলার করেন। তো ডোনাল্ড নুত আসলে এটা 1976 একটি পেপার পাবলিশ করেন সিগ অ্যাক্ট নিউজে, আমরা সরাসরি সেই পেপারটি দেখব এখন। তো এই হচ্ছে সেই পেপার সিগ অ্যাক্ট নিউজে এটি পাবলিশ হয়েছিল। সিগ অ্যাক্ট হচ্ছে আসলে একটা স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ অন অ্যালগোরিদমস অ্যান্ড কম্পিউটেশন থিওরি। এটাকে আসলে এখন ACM সিগ্যাক বলা হয়, অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারিজ, যে অর্গানাইজেশনটি রয়েছে তারা এটা তত্ত্বাবধান করছে এখন। সো এটা হচ্ছে আমরা টাইটেলটা দেখতে পাচ্ছি, বিগ ওমিক্রন অ্যান্ড বিগ ওমেগা অ্যান্ড বিগ থেটা, এটা ডোনাল্ড নুত লিখেছেন এবং 1976 এটা পাবলিশ হয়েছে। সো এখানে শুরুতেই উনি যেটা লিখেছেন সেটা হলো যে মোস্ট অফ আস গটেন অ্যাকাস্টমড টু দ্য আইডিয়া অফ ইউজিং নোটেশন বিগো অফ FN। তার মানে হচ্ছে অ্যাকাস্টম, এই শব্দটা থেকে আমরা বুঝতে পারছি যে অলরেডি এই উনি যেই সময় লিখছেন 1976 তার বেশ কিছু আগে থেকেই এটা আসলে কম্পিউটার সায়েন্টিস্টদের মধ্যে ব্যবহার হয়ে আসছে। সো এটা এখান থেকে আমরা বুঝলাম। এমনকি ডোনাল্ড নুত নিজেই, আমরা যে বইটির কথা বলেছি দি আর্ট অফ কম্পিউটার প্রোগ্রামিং, সেই বইটি পাবলিশ হয়েছে 1968 এবং এই বইতে তিনি কিন্তু অ্যালগোরিদম অ্যানালাইসিস নিয়ে আলোচনা করেছেন এবং অ্যালগোরিদম অ্যানালাইসিস করার ক্ষেত্রে তিনি কিন্তু বিগো নোটেশন এবং বিগ থেটা অ্যাসিম্পটোটিক নোটেশন নিয়ে কিন্তু তিনি সেখানে আলোচনা করেছেন। তো আমরা বইটি যদি একটু দেখি সেখানে আমরা দেখতে পাবো, এই হলো সেই বইটি। এখানে তিনি একটি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করেছেন, ম্যাক্সিমাম নাম্বার বের করা একটি অ্যালগোরিদম। তারপর বিস্তারিত আলোচনা শেষে উনি কিন্তু অ্যাসিম্পটোটিক রিপ্রেজেন্টেশন এবং বিগো নোটেশন নিয়ে কিন্তু তিনি এখানে আমরা দেখতে পাচ্ছি আলোচনা আছে। সো এটা হচ্ছে 1968। তো যাই হোক, আমরা আবার তার 1976 এর লেখা পেপারটিতে ফিরে যাই। বিবরণ দিয়েছেন ওনার পুরো আলোচনাটা এখানে, এবং আলোচনার একেবারে শেষে সমস্ত কিছু আলোচনা করার পরে একদম শেষে উনি যেটা লিখেছেন এটা খুবই ইম্পর্টেন্ট। উনি যেটা বলছেন যে অন দ্য বেসিস অফ দ্য ইস্যুস ডিসকাসড হিয়ার আই প্রপোজ দ্যাট মেম্বার্স অফ সিগ অ্যাক্ট and editors of computer science and mathematics journals adopt bigo big omega and big theta notations as defined above unless a better alternative can be found reasonably soon. So eta amra dekhte pachhi je 1976 e uni likhechen je better alternative na paoa porjonto eta byabohar korte uni propose korechen. So amra ekhon pray 2020 te achi, আমরা এখন 2020 আছি, তার মানে অ্যারাউন্ড 44 ইয়ার্স হ্যাভ পাসড এবং এখনো পর্যন্ত আমরা নো বেটার অল্টারনেটিভ হ্যাজ ফাউন্ড ক্লিয়ারলি
যদি পাওয়া যেত তাহলে নিশ্চয় আমরা এটা করতাম না। সুতরাং এই জন্য আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত এটা এই নোটেশন গুলি এগুলি হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়ে টু ডিসকাস রেট অফ গ্রোথ অফ রানিং টাইম অফ অ্যান অ্যালগরিদম। তো এই হচ্ছে বিষয়, কিন্তু আমরা আলোচনাটা শেষ করব আসলে ডোনাল্ড বুথের আন্ডারই পিএইচডি করেছেন, তিনি এখন প্রিন্সটন ইউনিভার্সিটিতে আছেন, খুবই বিখ্যাত রবার্ট সেজউইক। তিনি অবশ্য একটি সতর্ক বার্তা দিয়েছেন একটা খুব ইন্টারেস্টিং কথোপকথনের মাধ্যমে, সেটা আমরা দেখব, তার একটি স্লাইড এই কথোপকথনটি আছে। এখানে আসলে যেটা হচ্ছে সেটা হলো এখানে আসলে হচ্ছে যেটা হচ্ছে যে একটা কথোপকথন, টিসিএস অর্থাৎ থিওরিটিক কম্পিউটার সায়েন্টিস্ট একজন, আর আরএস খুব সম্ভবত রিয়েল সায়েন্টিস্ট, এরকম বোঝানো হচ্ছে। তো এখানে একটা প্র্যাকটিক্যাল কথোপকথন। তো প্রথমে প্রথমে যেটা হচ্ছে যে থিওরিটিক কম্পিউটার সায়েন্স সায়েন্টিস্ট বলছেন যে একটা পার্টিকুলার অ্যালগোরিদম, অ্যালগোরিদম এ ইজ ব্যাড, গুগল শুড বি ইন্টারেস্টেড ইন মাই নিউ অ্যালগোরিদম বি। আমি সে একটা নতুন অ্যালগোরিদম তৈরি করেছে অ্যালগোরিদম বি, এবং সে বলছে যে অ্যালগোরিদম এটা ব্যাড। তখন রিয়েল সায়েন্টিস্ট বলছে যে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ অ্যালগোরিদম এ, অ্যালগোরিদম এ এর সমস্যাটা কি। তখন সে বলছে যে ইট ইজ নট অপটিমাল, ইট হ্যাজ অ্যান এক্সট্রা বিগো লগ লগ এন ফ্যাক্টর। তখন রিয়েল সায়েন্টিস্ট বলছে বাট অ্যালগোরিদম বি ইজ ভেরি কমপ্লিকেটেড, লগ লগ এন ইজ লেস দেন 6 ইন দিস ইউনিভার্স, and that is just an upper bound algorithm. A is certainly going to run 10 to 100 times faster in any conceivable real world situation. Why should Google care about algorithm B? So সে যেটা বলছে যে log log n আসলে খুবই ছোট একটা সংখ্যা, এবং এবং এই অ্যালগোরিদম এটা হচ্ছে 10 থেকে 100 গুণ ফাস্টার দ্রুত রান করবে যে কোনো যে কোনো ধারণা করার যোগ্য একটা রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনে। সুতরাং গুগল কেন অ্যালগোরিদম বি কেয়ার করবে? তখন থিওরিটিক কম্পিউটার সায়েন্স বলছে ওয়েল আই লাইক অ্যালগোরিদম বি, আই ডোন্ট কেয়ার গুগল। সো এটা আসলে এই কথোপকথনটা যে জন্য বোঝানো হচ্ছে যে উনি বলছেন যে শিওরলি উই ক্যান ডু বেটার, তার মানে আমরা একদম থিওরিটিক যে আলোচনা অনেক সময় আমরা পরবর্তীতেও দেখব যে এই অ্যাসিমটোটিক নোটেশন দিয়ে থিওরিটিক আলোচনা অনেক ক্ষেত্রেই খুব জটিল এবং শুধুমাত্র তাত্ত্বিক হতে পারে। সুতরাং রিয়েল ওয়ার্ল্ড অ্যাসপেক্টটাও একই সাথে আমাদের খেয়াল রাখা উচিত। আমরা এখন কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে এই তিনটার মধ্যে কোনটা কারে, n টু দ্য কে এবং c টু দ্য এন এর রিলেশনশিপের ব্যাপারে। সো এখানে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে যে কোনটা কোনটা ফাস্টার গ্রো করে। যদি এরকম হয় যে সিএন ফাস্টার গ্রো করে, সিএন যদি ফাস্টার গ্রো করে তাহলে এই রিলেশনশিপটা কিন্তু বিগো আমরা বলতে পারি। আবার যদি আমরা দেখি যে না সিএন স্লোয়ার গ্রো করছে এবং এন টু দ্য কে সি টু দ্য এন এর চেয়ে এন টু দ্য কে ফাস্টার গ্রো করছে, সেক্ষেত্রে রিলেশনশিপটা বিগ ওমেগা হবে। সো এখানে এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সি টু দ্য এন এবং এন টু দ্য কে এই দুইটার সাথে তুলনা করলে আমরা যেটা দেখবো যে এইটা কিন্তু পলিনোমিয়াল। পলিনোমিয়াল ফাংশন আর এটা এক্সপোনেনশিয়াল। সো আমরা বুঝতে পারছি যে এটা ফাস্টার ফাস্টার গ্রো করছে এবং সেজন্য এখানে অ্যান্সারটা হবে এ। আমরা দেখতে পাচ্ছি যে কারেক্ট অ্যান্সার এ এবং এখানে এই বিষয়টা এক্সপ্লেন করা আছে। আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোনেনশিয়াল এর গ্রোথ কার্ভটা অবশ্যই পলিনোমিয়াল এর গ্রোথ কার্ভের চেয়ে
faster হবে। So এখানে question number two তে এই এই দুটো function এই relationship কোনটাই এখানে তিনটার মধ্যে সেটা দেখাতে বলা হয়েছে এই দুটো function। এখন এই দুটো function কে যদি আমরা একটু explain করার চেষ্টা করি তাহলে আমরা দেখবো যে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটা যেহেতু পাওয়ার সুতরাং log 2 base n পাওয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি এবং তারপরে আমরা এটা লিখতে পারি log 2 70 এবং এটাকে আমরা এটা তো লেখা আছে তাহলে এটা এবং এটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি log 2 17 তাহলে এরপরে যেটা থাকে সেটা হচ্ছে log base 2 n তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা এই দুটো কিন্তু সেম সুতরাং যেহেতু দুইটা সেম ফাংশন দুইটা একইভাবে গ্রো করবে সুতরাং এইখানে এই তিনটাই কারেক্ট হবে দেখতে পাচ্ছি তিনটে কারেক্ট এবং কেন সেটা এক্সপ্লেইন করা আছে এখানে এরপরে যে প্রশ্ন সেটা এই দুইটা ফাংশনের মধ্যে রিলেশনশিপ আমাদেরকে বের করতে হবে সো এটা যদি আমরা দেখি যে আমরা একটু এক্সপ্লেনেশন দেখব এটা সো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি লগারিদমিক বেস ধরি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে log base 2 log base 8 এর চেয়ে obviously faster grow করবে সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আমরা log base 2 যেহেতু faster grow করবে সেহেতু আমরা এবং এটা যেহেতু slower grow করবে সেহেতু b নাম্বারটা এই সেন্সে আমরা কারেক্ট বলতে পারি আবার এখানে যদি আমরা কিছু কনস্ট্যান্ট নির্ধারণ করি যেমন যদি c বলি বা আমরা k বলি যেটাই বলি সেটা যদি 5 আমরা সেট করি তাহলে 5 অফ log base 8 n এটা কিন্তু এই ক্ষেত্রে ফাস্টার গ্রো করবে সেই ক্ষেত্রে আমাদের যখন এটা ফাস্টার গ্রো করছে তখন আমাদের কিন্তু a নাম্বারটাও কারেক্ট এই সেন্সে এবং একইভাবে আমরা যদি কনস্ট্যান্ট একটু চেঞ্জ করি একইভাবে আমরা এই দুইটাকে যদি কম্বাইন করি এই দুইটাকে যদি কম্বাইন করি তাহলে আমার অবশ্যই বলতে হবে যে অ্যাসিমটোটিক্যালি টাইট বং যেটা ব্যক্তিটা সেই সেটাও কারেক্ট সো এটার উত্তর হচ্ছে এই তিনটাই কারেক্ট হবে সো নেক্সট ডে আমরা কোশ্চেন নাম্বার ফোর দেখব সো কোশ্চেন নাম্বার ফোরে n cube log base to n এবং thrice n log base 8 n ওকে সো এই ক্ষেত্রেও আমাদের যেটা দেখতে হবে যে কোনটা কোনটা ফাস্টার গ্রো করে তো আমরা যদি একটু বিবেচনা করি তাহলে আমরা দেখব যে আসলে log base 2 যেহেতু এখানে আছে এবং এখানে n কিউব আছে এবং এখানে thrice n আছে এবং এটা log base 8 সুতরাং এটা অনেক স্বাভাবিকভাবে অনেক স্লোয়ার গ্রো করবে এবং এটা ফাস্টার গ্রো করবে সেহেতু আমাদের এই রিলেশনশিপটা কারেক্ট হবে অ্যানসার হচ্ছে b কোশ্চেন নাম্বার 5 এ একইভাবে আমরা যদি বিবেচনা করি তাহলে আমরা দেখব যে দুইটাই এক্সপোনেনশিয়াল এবং সেক্ষেত্রে যেহেতু বেসটা হচ্ছে এটার 8 এবং এটার বেসটা হচ্ছে 4 তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা ফাস্টার গ্রো করবে এবং এটা স্লোলি গ্রো করবে এবং সেক্ষেত্রেও আমাদের অ্যান্সারটা কিন্তু বি হবে দেখতে পাচ্ছি অ্যান্সার বি ফাইনালি 6 নম্বরে একটা প্রুফ সো 2 টু দা n প্লাস 1 ইজ বিগ ও 2 টু দা n এটা
এটা ট্রু কিনা। সো আমরা কিন্তু অলরেডি প্রুভ করেছি টু টু দ্য এন প্লাস টেন ইজ ইকুয়াল টু বিগ ও টু টু দ্য এন। সো এই ধরনের একটা সো আমরা এটা প্রমাণ করতে পারি। এটা প্রমাণ করার জন্য আমরা যেটা করতে পারি যে টু টু দ্য এন প্লাস ওয়ান লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে এটাকে আমরা ব্রেকডাউন করতে পারি টু টু দ্য এন এবং এটা হচ্ছে টু টু দ্য ওয়ান। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে যদি আমরা একটা টু টু দ্য এন টু টু দ্য ওয়ান এখান থেকে যদি আমরা একটা ইনইকুয়ালিটিতে আসতে চাই তাহলে এটা কিন্তু আমরা করতে পারবো। এখানে কনস্ট্যান্টটা কিন্তু সি ধরতে পারি আমরা এবং টু টু দ্য এন, তাহলে এইখানে আমরা একটা রিলেশনশিপ পাচ্ছি। সুতরাং আমরা এটাকে বিগ অফ টু টু দ্য এন এটা বলতে পারি। বাট এই ক্ষেত্রে আমরা যেটা প্রুফ করতে পারি, প্রুফ বাই কন্ট্রাডিকশন, যদি আমরা এখানে এগেইন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি তাহলে এটা হচ্ছে টু টু দ্য এন অফ টু টু দ্য এন, এবং আমরা যদি এখানে একটা রিলেশনশিপ তৈরি করার জন্য এটাকে যদি আমরা সি ধরি এবং টু টু দ্য এন, তার মানে এখানে হচ্ছে আমাদের দরকার ছিল যে যদি এটা প্রুফ করতে হয় তাহলে টু টু দ্য n প্লাস ওয়ান ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু সি অফ টু টু দ্য এন, এই ফরম্যাটে আসতে হবে। এবং এখানে কিন্তু আমরা এখান থেকে শুরু করে এই ফরম্যাটটা কিন্তু আসতে পেরেছি, সেজন্য আমরা এটাকে বলছি যে এটা সম্ভব। অ্যান্ড এখানেও যদি আমরা এখান থেকে শুরু করে টু টু দ্য এন ইজ লেস দেন সি অফ টু টু দ্য এন এই ফরম্যাটে যদি আসতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এটা ট্রু। এখন এই ফরম্যাটে আসতে যে আমরা যেটা দেখলাম যে তাহলে সি হচ্ছে টু টু দ্য এন ইজ ইকুয়াল টু সি লেস দেন অর ইজ ইকুয়াল টু সি, কিন্তু এটা দিস ইজ ইম্পসিবল। কারণ হচ্ছে আমরা জানি যে আমাদের যে শর্তটা সেটা একটা এন নটের এন ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু এন নট এর ক্ষেত্রে এটা সত্য হতে হয়। তাহলে এটা কখনোই সম্ভব না যে একটা কনস্ট্যান্ট এন এর যে কোনো মানের জন্য টু টু দ্য এন এর চেয়ে বড়, এটা কখনোই সম্ভব না। সুতরাং দিস ইজ ইম্পসিবল, যেহেতু এটা ইম্পসিবল এটা সম্ভব না। সো এটা হলো প্রুফ। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 7, এইখানে হচ্ছে এই যে গ্রোথ ফাংশনগুলি দেওয়া আছে এগুলিকে আমাদের অ্যারেঞ্জ করতে হবে, এটা একটা অ্যারেঞ্জমেন্ট প্রবলেম। সো এটা এখানে একটা জিনিস বলি যে এটা হচ্ছে লগ স্টার ফাংশন, এখানেও লগ স্টার ফাংশন। সুতরাং এই ফাংশনটা কি সেটা আমরা দেখব। এটাকে হচ্ছে ইটারেটেড লগরিদমিক ফাংশন বলে। সো ইটারেটেড লগরিদমিক ফাংশন কম্পিউটার সায়েন্সে এটাকে লগ স্টার অফ এন এভাবে আমরা বলি। এটা হচ্ছে নাম্বার অফ টাইমস দ্য লগরিদমিক ফাংশন মাস্ট বি ইটারেটিভলি অ্যাপ্লাইড বিফোর দ্য রেজাল্ট ইজ লেস দেন অর ইজ ইকুয়াল টু ওয়ান। সো এটা হচ্ছে এটা আসলে ইটারেশন ইঙ্গিত করে যে কতবার আমাকে ইটারেশন করতে হবে যতক্ষণ পর্যন্ত না রেজাল্টটা লেস দেন অর ইজ ইকুয়াল টু ওয়ান আসে। সো এইটা যদি আমরা বুঝি তাহলে এখানে সব ফাংশনগুলির মধ্যে আমরা একটা অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে করতে হবে। সো এখানে আসলে অ্যান্সারটা দেওয়াই আছে, বাট আই এম লিভিং দিস টু ইউ টু ফিগার আউট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য অ্যান্সার। সো এখানে অ্যান্সার দেওয়া আছে এবং এখানে টোটাল এক্সপ্লেনেশনও দেওয়া আছে। সো ইউ জাস্ট নিড টু ফিগার আউট ওয়াই দিস অ্যারেঞ্জমেন্ট ইজ ভ্যালিড অর ট্রু। তো এখানে আমাদের এই আলোচনা শেষ। সবাইকে ধন্যবাদ।